এই আপনি মানে ছিলেন আমার ভিডিও পাইলে আলো তো ভিডিও পাইলে আমার তো ভিডিও পাইলে মনে মার কথা ফুট গিয়ে তুই এই সাড়ে সাড়ে তো 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 সাড়ে সাড়ে পেছাড়ো না সিটু শুভ সকাল প্রিয় ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। আমি নিয়মিত লাইভ হয়, আপনারা জানেন যে সুন্দর পরিবেশ, সুন্দর জিনিস দেখানি, বাজার দেখানি, মাছ দেখানি, পাখি দেখানি, প্রকৃতি দেখানি দেয়। আজকেও আমি লাইভে এসেছি যে এই কুয়াশার জন্য সকালবেলা, ভোরবেলা, শুভ সকাল। দুটো ব্যাম রই, দুটি রোদে সামান্য রই দিয়ে আপসা আপসা আমাকে জিলকি মারছে। তো আমি আজকে আপনাদেরকে গ্রাম দেখাবো। এই গতকালকে আপনারা বলেছিলেন যে আপনারা বাজার দেখবেন, হুগা মাছ দেখবেন, তেলাপিয়া মাছ দেখবেন, আমি বাজারে যাব। তো আপনারা আমার সাথে থাকুন, এভাবে আমি আপনার এই দেশকে লাইভের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। আর সবাই আমাকে ইদানিং সবাই চিনে, মোটামুটি আপনাদের ভালোবাসায় আমাকে এই হাজার হাজার শেয়ার হয়। সবাই আমাকে এই যে রাস্তাঘাটে বের হলে সবাই আমার সিন্ডা। তো আমার এখন তো আপনার কারণেও আমি লাইভ অনেক ব্যস্ত। তারপরেও আম্মা আইরাম আইরাম কি আই দর্শক, আমার মম আমাকে একটু আমার একটু মাতাইরা আম্মা আইরাম ইয়াই যান মুতো কইলাম। আচ্ছা আমরা একটু বাজারে যাবো, যাইমো ওখানাওকা। তো লাইভ না যুক্ত হয়েছেন, আমি দেখলাম যে লাইভ আইছেন এখন এই আমার গ্রামের আফরুজ, হসরুত, করিম, এই 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 কিতা সাহেল লাইভ এখন যুক্ত হয়েছেন। আমরা আর এই যো কিতা আফিয়া আফিয়া তিন বেলা আসেনি তো কিতা, আমার একটু যে হালকা একটু ঠান্ডা লাগি গেছে, সকালে জয় গেছিল একটু মারিছিলাম হালকে সকালবেলা, একটু লাইভ দেখান লাগছে আমার। ওই যে ভোরবেলা উঠিয়া কুয়াশা দেখান লাগছে, দেশ বিদেশ থেকে মানুষ কইরা যে বাই 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 আমরা কুয়াশা দেখতাম। তো আফিয়া তুমি কিতা করায়, আফিয়া তোমার কলেজ নাইনি, তুমি তোমার লাইভ কমেন্টস করছো, খুশি হয়েছি মাঝে মাঝে লাইভ কমেন্টস করি। আফিয়া বেলা আসেনি আফিয়া, তুমি কোনটা দেখতেছি না, তুমি কোনটা শুনতেছি রাইনি, তো আফিয়া কিতা কর রায়। তো আফিয়ার সাথে অনেকদিন পরে আমার মাতর, আফিয়া তুমি লাইভ হয়েছি, আমি খুব খুশি হয়েছি। তো আচ্ছা জয় মাতাইরা, এই আরিফে মাতাইরা, আরিফ তোমার লোক পরে মাতরাম ভাই, আফিয়ার লোক একটু মাতাইলাই তো তুমি বলা আসনি, তুমি বলা শিবলি, তুমি বলা আসনি ভাইয়া কিতা কর রায় কিতা কিতা আরিফ রাসেল রাসেল তোমার লোক পরে মাতরাম শিবলি, তুমি শিবলি আফিয়া তুমি তাই বান্ধবী শুনলাম, ইদানিং একলাগে দেখা যায় না। কিতা কর রায় আমি বাজারে দেখবো এখন লাইভ দিছি। তো ভাই তো লাইভ নিয়মিত দেশের শেয়ার দিও প্রায়, এই তোমার তান দুয়ায় আমার শেয়ার হাজার হাজার শেয়ার হয় বিশাল এখন সবে এলাকা চিনে। গতদিন আমার একটা সিএনজি ভাড়া নিজে না হয় যে ভাই আপনার কাছে সিএনজি ভাড়া নিতাম কিলা পরিস্থিতির কারণে, শিবলি শিবলি তুমি তোমার বান্ধবী তারারে কেবে লাইক দিত, কামিল কামিল তোমার ঘরে মাতরাম ঘরে মাতরাম কিনা খবর। তে আমরা এখন বাজারে যাইমু প্রিয় দর্শকে, আফিয়া আস্তা দেরাম গেছে, আচ্ছা ঠিক আছে আফিয়া তুমি ঘরে মাত্র সমস্যা না, ইনবক্সে একবার আইলে আমি খুশি হইমু। আচ্ছা ঠিক আছে আমরা এখন বাজারে যাই, বাজারে নিয়ে আমরা বাজার দেখাইমু। ধন্যবাদ, হ্যাঁ বাজারে যাওয়ার ফতে বাজারে যাই যাও আমরা। আমরা এখন গ্রামীণ চাষারে পাইছি, আমরা ঠান্ডার তার সাথে আমরা পরিচিত হইমু, তাইন সুন্দর বইয়া গান ফারেন, তাইন তাইন সুন্দর বিড়ি খাই আপনারা দেখাইমু যে চাষার সাথে আমরা খুব পরিচিত হই, আউকা আমরা চাষার লইয়া পরিচিত হই। এই গ্রামের চাচা উনার সাথে আমরা কথা বলবো যে চাচা কি অবস্থা কি করছেন। এই যে চাচাকে আমরা দেখতে পাচ্ছি, চাচা আরে বাবা চাচা কি সুখটান দিচ্ছেন আপনারা। এই চাচা কি অবস্থা, কেমন আছেন চাচা, ভালো আছেন আপনি? আছি ভালো। এই আমরা লাইভ তান্ডে দেখাইমু, আপনারা লাইভ মানছে দেখে আপনি যে সুন্দর বিড়ি খাইরা, এটা হইলো একটা বিড়ি, তাই সুন্দর বিড়ি খাইন এবং তাই সুন্দর গানও ফারাইন। আমরা আপনার কাছ থেকে একটা দর্শকের উদ্দেশ্যে অনেকে আমার কইছেন যে আমরা বিনোদন কিছু দেখাইতাম, আমরা এই সুন্দর বিনোদনিক মানুষ তার কাছ থেকে আমরা গান শুনবো, তা আপনি যদি আমরা একটা গান শুনাইন।
দর্শকে এ লাইভ আসেন এখন গান শুনাইমু অবশ্যই তেনে পালা গান গাইতে পারেন আপনারা গান শুনবা প্লিজ গান একটা গান চলে গেলে পড়ার ঘরে ভালোবাসলে আমারে চলে গেলে পড়ার ঘরে তুমি তো সুখী হইবে না রে তুমি তো সুখী হইবে না আমি যেদিন মরে যাব খবর যদি যায় তোমার কানে সে ইচ্ছা পূরণ করতে আইও আমার বাড়ি আমার মরা মুখটা একবার দেখে যাইও দর্শক আমরা গান শুনলাম সুন্দর একটা গান শুনলাম আমরা এখন আবারও আবারও আপনারা রে এই মেজো পর আঁকা বাঁকা মেটো পথ দেখাইমু আমরা আপনারা দেখতে চাই পাইরা এবং আপনারা দেখতে পারবা অটো রিক্সা যেটা ও যে গ্যাসের মাধ্যমে চলে তো আমি আসলে ও যে আপনারা যে বিষয়গুলো দেখাই দিলাম ন্যাচারাল প্রাকৃতিক বিষয়গুলা আবারও 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 কুলসুমা লাগবে এইজন কুলসুমা ছোট মানুষ তার বয়স মাত্র ৬ কুলসুমা ভালো থাকো তোমার লাগে অনেক অনেক শুভকামনা অনেক বড় তুমি তুমিও লাইভ দেখো আমি খুব খুশি হয়েছি ঠিক আছে পাবেল 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 তুমি 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 কিতা কররাই আমি এখন আই এম নাও গো টু ভিলেজ ভিলেজ বাজার মানে বাজার আর কি বাজার হয়ে যায় ইয়ার এখন এই আমরা আমরা একটা একটা বেন গাড়ি দেখতাম পারলাম যে বেন গাড়ি সুন্দর মারবাড়ি বাঙ্গারি এটা বাঙ্গারি ব্যবসা করেন সুন্দর একটা বেন গাড়ি আমরা দেখতাম পারলাম সুন্দর একটা বেন গাড়ি ভিউয়ার্স আমরা এখন বাজারও বাজারও যাইলাম দর্শক দর্শক আমরা আমার আমার এজন বিরাট বড় ফ্যান পাইছি আমার এজন ফ্যান আমার এজন ভক্ত তাই নিয়মিত আমার ভিডিও দেখেন আপনারা আপনারা ভালোবাসায় আমার ভিডিও এখন বিশাল মানুষে আমি প্রতিদিন যে লাইক তোর ভিডিও কি কি দেখে সারা দিন সকাল ওইলো লাইক দর্শক আমার একটা ছোট ভাই ভাই এসে আসলে ছোট ভাই ডং করতে ছোট ভাই আমার সব সময় একটু রাগ করে গেলেও হয়েছে লাইক দিব বাসা দিয়ে সমস্যা নেই আপনার আমার সাথে আমরা এখন বাজারে যাই ভাই আর কি খবর আসলে রে বাবা তোমার ভাই বিদেশ যাওয়ার পরে একলা হয়ে গেছি এর লাগে তোমরা লগে আই বইতাম আসলে সরবাইও না বন্ধুই ভাবতে পারো বুঝছো নি এক লগে চলমু বন্ধু ভাবতে পারো না নি ভাবতে পারো সমস্যা নাই নাম ধরি না তুমি এমনি বন্ধু বন্ধু আর কি বুঝছো না ভাই বন্ধু রাখবো আর কি অবস্থা আচ্ছা ভাই খুঁজলাম মুরাদের লেখান আমরা বাইরে লই যেতাম ও সাপটা মুরাদ নি ইগু কিতা করে কিতা না গরের খবর নাই তার ভাই সাতটা বিষয় না তো বিষয়টা হইছে গা বাইরাল এ সবজি বাজার দেখায় মাছ বাজার দেখায় বন দেখায় ফিচিন দেখায় ইতে দেখে যে বাইরাল হই গেছে মানছে তো তারে দেখে ইটাও ঠিক আছে জিকা যে চায় আপনারা চিনবনি লাগায় এলাকার কেউ না না ইয়া বাইরে এলাকার অনেকে জিকায় আমারে যে মুরাদরে চিনুনি আমি তা বলি না আমারে আমি কলেজে গেলে আমার সবে চিনতো পয়েন্টে পুরিনতে চিনার দরকার আমারে চিনতেইবো ভাই ইতার বিষয় নাই কিতা দেখাইলো তার গরো কিতা আছে বারে কিতা আছে ইতা দেখার বিষয় না বাইরে লওয়া তো মানে মানুষে চিনতো ওটা মানুষে চিনতো মানুষে চিনতো যাও তোমরা যদি যাও আমিও আসি লাগা লেও কার মারিও কার পিটে ওক মানুষে চিনতো চিনার দরকার বাইরে লড় যাবা না এখন ভাই যখন আসেন তুই তো কলেজে যাস কলেজে গিয়ে লাইভ দিতে পারছ না নি ওই তো বালা বুদ্ধি সকালে যাইতে কলেজে গিয়েও একবার লাইভ দিবে আমি কলেজে এসে গেছি আইতে আবার কবি কলেজ থেকে বের হয়ে গেছি এখন অমুক জায়গায় যাবো সালাম আলাইকুম ভাই আমার ভাই এইচে
আর সুন্দর বন্ধু ভালো আছে না কিটা কিটা মাত্র ভাই না কিচ্ছু না মাতের ওই যে ভাইরাল হইতো বুঝছো নি মানুষে চিনতো আর কি বুঝছো না নি ও কথা মতে ভাইরাল ও ঘুরে ভাই ইসলাম তো রাস্তা লাইবো মুরাদরে নি ওই দিছি এক জারি আন্তো যে ডেইলি ফেসবুকে টুকলা সকালে দেখা হ্যাঁ ভাইরাল কিটা ঢুকে বইতেছে লাইবো দারুণই যাইতো আর কি এরা কিটা কইছে উজ্জ্বল হাজার হাজার মানছে তারে এরা তো এরা লোক খুব খাসা খাসি সিনে বুঝছো নি তারে সবে ফেসবুকে হামাইলে যে সত্যি যে সময় লাইভ হামাই কত হাজার হাজার মানুষ তারে দেখে দেখে তো কিন্তু কিতা হয় আন্দে আন্দে কিছু ঠিক আছে নি কিতা কইলো এটার বিষয় না তো হে যে ভাইরাল হইতে পারছে ওটো হইছে কি বিষয় তুমি ওই দেখাও আমিও প্রথম বিরোধিতা করছিলাম বুঝছো নি এখন চিন্তা করলাম তার কথা চিন্তা করলাম মিলাইয়া যে হে তো আমরা এলাকাটা তুললা দিলার ও মাছ বাজার ও উটা হোটা গড় কোনানো কিতা আছে এ তো মানে পুরা এলাকার মানে পুরা বিশ্বরে জানাইলার বুঝছো না নি এখন আমি তো বেটার গাই লিলিছি তো ইচ্ছা মতে হাজার হাজার লাইক কমেটাই সেদিন গাই লিছি এই তো খেয়াল আছে নি না সামনে লাইভের মাঝে লাইভ লাইভের মধ্যে লাইভ কি সামনে দেখা হয়েছে দেখি লাইভ চলে রে ও দিছি একবারে ক্যামেরা সুদ্ধা কইবে সরি সরি কইন 12টা বাজে এটা দিছি মন তোমরা সব টিনতে মিললে এটা মাহ সাবায়া দাও এটা কিতা আরে বুঝছি না আমার আমার বালা খাতির আছে ভাই তো আমার বাইর লগে চলতা না নি ভাই যাওয়ার বাদ দিয়ে তাই একলা পড়ে গেছি এখন তাই আমরা দল আমরা বন্ধুর লাগানো ভাই আচ্ছা বন্ধুই ভাবতে পারো না আমরা ফ্রেন্ড আমরা বন্ধু বন্ধু সব বন্ধু আবার বিয়া দেবি করে না সবার সামনে ও কিতা কইন ভাই ভাই তোর ভাই ভাই বন্ধু এখন কিতা করা যায় খুব বুদ্ধি কিতা করা যায় চলো এখন ভাইরাল হইতাম ভাইরাল দেখা যত লাগে আমি দিমু না আমি দিমু তুই ছোট ভাই তুমি দি ভাই গিলা বন্ধু বন্ধু আয় বন্ধু বন্ধু দি ভাই ঠিক আছে চলো চলো হইতো হইতো ভালা দিকে দরবা কিন্তু বুঝছো না এমন ভাবে দরবা যাতে না করতে না পারে বয়স মেয়ে মনে আর দুলা বইরিছো মানে অল্প সময়ে স্যার আস্তা বিশ্ব আমরা চিনি লিব স্যার ভাইরাল ভাইরাল কিসের ভাইরাল ভিডিও ভাইরাল আগে তোমরা বলো তোমরা আজকে কোচিং এ যাও না কেন আর তুমি ওদের সাথে কি তোমাদের বড় না না বন্ধু বন্ধু স্যার বন্ধু খারাপ কাজের বন্ধু না তাই তুমি কিসের বন্ধু ওদের না আসলে স্যার ওই সিকিতা যে আমার বড় মানে আমার তার বড় ভাই যে তাই তো বিদেশ গেছুন কি তার বড় ভাই যে বিদেশ গেছুন কি আমি একলা হয়ে গেছি স্যার আমার বন্ধু খে তারা আমরা বন্ধু হয়ে গেছি তুমি ওদের বয়সে বড় তুমি বেশি ভাইরাল রেখে তুমি ওদেরকে বুঝাবা পড়াশোনা করতে হবে তো পড়াশোনা না করে ভাইরাল হলে হবে এখন অল্প টাইমে যদি স্যার তারা সবে পরিচিত হয়ে যায় এটা তো বালা পদ্ধতি স্যার দেখলে মাথায় মাথায় বসে শোনো শোনো আমি বলি এই পরিচিতি থাকবে না যারাই বিখ্যাত হয়েছেন তারা অনেক কষ্ট করে অনেক অনেক সময় লাগবে স্যার শোনো শোনো আমি বলি অনেক সময় লাগলেও এটা থাকবে স্যার বিষয়টা যদি স্যার আপনি বিয়াদবি না নেন বুঝতে যদি স্যার মানে অল্প টাইমে স্যার এরারে আমারে স্যার মানে টোটাল মানুষ চিনবো মানে এমন লাইভ ভিডিও দিব স্যার মানে সবে চিন শোনো তুমি কি একটা উদাহরণ দেখাইতে পারবা যেখানে স্ট্রাগল করা ছাড়া পরিশ্রম করা ছাড়া একজন উপরে উঠতে পারছেন আজকে দেখো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলো বা পাশের দেশ দেখো ইন্ডিয়ায় বলো আমেরিকায় বলো তুমি যে কোনো দেশে একবার আমেরিকার এক স্কুলে একবার জিজ্ঞেস করা হয়েছিল সবাইকে সব স্টুডেন্টদেরকে যে তোমরা স্বর্গে যেতে চাও না নরকে যেতে চাও সবাই হাত তুলল সবাইকে জিজ্ঞেস করে বলো বলে যে কেউ বললো স্বর্গে যেতে চাই কেউ বললো নরকে যেতে চাই শুধুমাত্র একটা ছেলে হাত তুললো না তাকে কী ব্যাপার তুমি হাত তুললো না তুমি স্বর্গে বা নরকে যেতে চাও না বলে স্যার আমি বড় হয়ে হোয়াইট হাউসে যেতে চাই সেই ছেলেটা যে বলছিল যে হোয়াইট হাউসে যেতে চাই সেই বড় হয়ে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল এটা হলো ইচ্ছা বুঝতে পারছি এটাই হলো ইচ্ছা যে সে কষ্ট করে তার পরিশ্রম দিয়ে তার মেধা দিয়ে তার যোগ্যতা দিয়ে লেখাপড়া শিখে সে কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হয়েছিল আজকে তোমরা এই যে কি ভাইরাল ইউটিউবে গিয়ে এই সেই বিভিন্ন চ্যানেলে গিয়ে তোমরা যে ভাইরাল হচ্ছে এগুলি থাকবে না তোমরা পড়াশোনা করো মনোযোগ দিয়ে পড়াশোনা করো আর তুমি ওদেরকে বুঝাবা তুমি তো সবার বড় তুমি যদি ওদের সাথে মিশে এগুলি করো তাহলে হবে না তুমি ওদেরকে বুঝাও তোমরাই তো ভবিষ্যতে সমাজকে ধারণ করো বুঝতে পারছো সবাই স্যার কথা হইতো আসলে হ্যাঁ বল মানে আপনারে কয় জানি চিনি স্যার ছাত্র ছাড়া তো আপনারা কেউ তেমন চিনি শোনো আমার উদ্দেশ্য কি ছিল
যেই উদ্দেশ্য আমি নিয়েছি সেই উদ্দেশ্য আমি তোমাদেরকে সবাইকে, যে আমাকে কে চিনবে কে চিনবে না এটা না, আমার কাজ সবাইকে শিক্ষা দেওয়া, সবাইকে যেটা ভালো এটা বলা। আমি সবাইকে সবাই চিনতো, আমরা উদ্দেশ্য একটা করে চিনবে না কেন, অবশ্যই চিনবে। তুমি আজকে সারা বিশ্বে তাকাও না, যারা বিখ্যাত তাদেরকে, তারা আস্তে 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 পরিশ্রম করে 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 উপরে উঠেছে। আমরা ডাইরেক্ট উঠি যেটা, আমরা না ডাইরেক্ট থাকবে না তো তুমি এক স্যার জি বল, আমরা এসময় ভাইরাল হইমু ফেসবুকে হামাইয়া, যে সময় আপনি আমরা ভিডিও দেখবা এই সময় কমেন্ট করবা বলে এরা আমাদের ছাত্র। এই সময় স্যার আপনি কত গান উঠে থাকবা বুঝলা নেই। আচ্ছা ঠিক আছে স্যার, অত সময় নাই স্যার, কিলা সহজে উঠা যায় স্যার, এটা চিন্তা করো। শুনো তুমি বেশি বুঝো না, তুমি সবাইকে সঠিক বুদ্ধি দিয়ে যেভাবে উপরে উঠা যায় মানে পরিশ্রম করে বুঝারাম স্যার, বলে রাখো এটা আমি চেষ্টা করব, দোয়া করব দোয়া করব স্যার। আমরা যে এমন এক ঘন্টা পালা ঘন্টা আমরা চেষ্টা গেল না, আমরা ওসব খাদার হই গেছি, ওড়ি গিয়া কম জমাই দিছি। খালি লাগে তার সর্দি ওলা সর্দি দেখাইতি প্রিয় দর্শক, গতকাল একটু ঠান্ডা লাগছে আমার, ঠান্ডা লাগে আমি আসলে রংসা একটু কম খাই, আর এখন দেখি অর্নি আমার দেখি সেন্টাকে ধরিয়া। প্রিয় দর্শক, গতকাল আমার একটু ঠান্ডা লাগছে, রংসা আদা দিয়ে খাই আমি, বুঝে রেব দেখি লাইফ দিয়া। হ্যাঁ হ্যাঁ ও ঐসে ভাই হইয়া যা ও তো বাপ। তুই কি পাইছিস এলাকার ছেলেদেরকে নষ্ট করতেছিস কি ভাই? ভাইরাল কি ভাইরাল মানে কি স্যার? আমি তো দেখলাম না, একটা লাইভ দেই কিমানোর ভাইরাল আমি এলাকা, এটা ছাড়া কি কোনো কাজ নাই করি না নিয়ে কাজ? তুই কি বুঝিস না তোর নিয়ে সবাই হাসে? আমাকে চিনার দরকার নাই, আমার যে কাজ সে কাজ আমি করতেছি, তোর কাজ কি? আমি যে লাইভ দিয়ে আসা আসা বাজার দেখাইলাম, মুগা মাছ চেঙ্গি মাছ তেলাপিয়া দেখাইলাম, লন্ডন আমেরিকায় যুগ দেখাইলাম, কতটা দেখাইলাম, যথেষ্ট হইছে আর না। আজকে সকাল শোন আমি বলি, আজকে থেকে যেন তোর এইসব লাইভ আমি না দেখি আর, কোনো লাভ না। তোর মাকে কাজ করে, উনি কাজ করে, বৃদ্ধ মানুষ সব কাজ করতে বাজারে যাচ্ছে, সবকিছু করতেছে, তুই ওনাকে সাহায্য করবি ঠিক আছে? আর সবকিছু ছেড়ে দিয়ে ভালো মতো লেখাপড়া কর। আপনার এলাকা না হলে আমি বলি তোর, তোর কোনো কথা নাই, তা না হলে কিন্তু তোর বিরুদ্ধে খবর আছে কিন্তু। তোর আর কোনো কথা নাই, আজকে আজকে থেকে যেন তোকে নাক দেখি কিসের ভাইরা। মোবাইল বন্ধ কর। নামা নামা। তোর কি যোগ্যতা আছে সবাইকে উপদেশ, তুই কি উপদেশ দিস? প্রিয় দর্শক, যথাসময়ে আমি আবারও আবারও লাইভে এসে গেছি, আজকে আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি, আজকে আমার সেই চশমাটা হাতে, কারণ এই চশমা অনেকেই আমাকে বলছেন যে চশমাটা খুলো ভাইয়া তোমার দুটি আঁখি দেখবো। সেদিন আমাকে শেফালিও বলেছে ভাইয়া তোমার দুটি আঁখি দেখবো, আজকে আমি এই যে চশমা ছাড়া এই যে চোখ দিয়ে তোমাদের দিকে তাকাচ্ছি। তো আশা করি সব ভালো আছেন, আমি আবার এই সুন্দর গ্রামের পথে আঁকা বাঁকা মেজো পথে হাঁটবো, এই আজকে আমি যাচ্ছি। প্রিয় দর্শক দর্শক, আমরা এখন আইছি একটা এই ডাইয়া ডাইয়া দেখা ডাইয়া মারেন কিলা, এইটা হইলো কি আর ডাইয়া মারার একটা বাঁশ বেম্বু, আর ডাইয়া দর্শক ওটার মাঝে ডাইয়া মারেন, ডাইয়া দিয়ে আমরা দেখাইতাম যে ধোকা যে কীভাবে ডাইয়া মারা হয়। তো ওটা দিয়ে ডাইয়া মারিয়া তারা ফাঁকিরে লুপ দেখানি হয়, আর ফাঁকি লুপে পাপ ফাঁপে মৃত্যু, সেই পাদের ফাফো ফাড়া দিয়া ফাঁকি মারা যায়। তুমি এই ডাইয়া লইয়া একটা তোমার একটা অনুভূতি কও, একজন ডাইয়া ম্যান এই সে লইয়া এই চক্রান্তর ফাঁকি মারার চক্রান্তর মূল হুতা, এই যে যার
মাধ্যমে ফাঁকিরে এরা ইয়া ডাইয়া দেখাই দেখাই ফাঁকি এবং মাছ মারে। মূলত তুমি মাছ মারো ডাই ডাই ইয়ারো তাদের নাই কিলা ধরো বড়ি দি বড়ি দিয়া মাছ ধরো ফাঁকিও তো ধরো সরি আমি আসলে একটু রং মাতি লিছি বিষয়টা হইলে গেরি সে মাছ ধরে গদি মাছ ধরো নানি মাছরে দেখাও খানি বাদ ভিতরে দেখে বড়ি আর বাদে তার এটা নিয়ে তুলো নানি এইরকম একটা চক্রান্তর সাথে তুমি জড়িত আর তোমার তান গেস্তা কি ওই চক্রান্ত শিখে শিকার ফলে মাছে যদি রাজনীতি জানতে হতে অতদিনে তোমার জেল ফাঁসি যে সাথে একটা হয়ে গেল নে যাও আমরা দেখলাম দর্শক এজন যে এজন ডাইয়া ম্যান যে ডাইয়ার মাধ্যমে মাছ মারে আমরা এখন বাজারে যাই মুখি ধন্যবাদ। প্রিয় দর্শক শুভ বিকাল, বিকালবেলা রইডে সব কিছুকে অলদিয়া করে দিয়েছে। তো আমি আবারও আপনাদের সামনে বিকালে আমি দেখতেছেন যে এই খেরের মধ্যে বসে আছি ও খেরগুলাকে খেরগুলার সিপা থেকে দান বেরোয় ও সিপা থেকে এরপরে চাউল বেরোয়। তো আমি এই মুহূর্তে খেরের মধ্যে বসে আছি। শুভ বিকাল, আপনারা যারা লাইভে এসেছেন আপনাদেরকে বলতে চাই ইদানিং আমি একটু খুব বেশি বিজি হয়ে যাওয়ার কারণে একটু এই আগামীতে আমি 4 ঘন্টা লাইভে আসবো, এখন 2 ঘন্টা থেকে 3 ঘন্টায় আমি এসে গেছি। তো আমার আমার সাথে যারা যারা এই মুহূর্তে কে এসেছেন লাইভে দেখতেছি দস্তগীর সাহেব, ইমরুল সাহেব, কাউসার সাহেব, এরপরে এরপরে আসুন সবাই চলে আসুন লাইভে। আমি বিকালবেলা দর্শক আমার ভিডিও সবাই নিয়মিত বিশাল ফ্যান আমার এই যে ফেসবুক লাইভ বিশাল ফ্যানেরা আমার ফ্যান সেলফি দিবি করছিলাম এইদিন ঠিক আছে দর্শক ভালো থাকো, আমি একটু বন্ধুরা সময় দেই। শুভ বিকাল, শুভ রাত্রি, ধন্যবাদ, ভালো থাকো। গবেষণা করছি তথ্য প্রযুক্তি ইন্টারনেট অনলাইন অনলাইনের ভিতরে ঢুকিয়া সিফায় সিফায় হামাইয়া তারে তারে বেড়া লাগিয়া বহুত শর্ট খাওয়া লাগে ভাই, ট্রেনিং করা লাগেনি বাইরা লইতে হইলে ট্রেনিং না ট্রেনিং তো আমি দিব আমি বুদ্ধি কে দিব মনে করো যে বুঝো দেন আমি আইনজীবী পরামর্শ দেন আমি উকিলে জিও ভাই জিও যে মামলাটা ওলা খেলা লাগবে এর বাদে জিতা লাগবে ভাই তো অনেক টাকা পয়সার খেলা আছে ভাই ভাই চিন্তা করবা না ভাই আমি কইছি যত টাকা লাগে বাইরা লই তুইব ভাই আমরা মিলিয়া দিমু বাইরা লই তো পড়া লেখা করলাই পড়া লেখা করিয়া সার্টিফিকেট লইয়া দুয়ারে 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 যাও বেঙ্গর সাথে বুড়ই যায় বুড়ই যায় চাকরি নাই ভাই আর চাকরি করলে কয়জন এসিনে ই যে দুনিয়াই এখন বাইরা লো সিস্টেম তুমি মনে করো আটটা বাইরা লই গেছো আপনার শরীর স্বাস্থ্য ভালো আছে এমপি রা খেলতে পারে আপনার এক দল ডাকিল তো পারে তোমারে হইতে পারে আর ওটা তোমারে হইতে পারে আর আমার নায়ক দিলেই তো পারে ওটা কইছি স্যার রে কইছি এত নায়ক জিতে পারে দিলেই তো পারে আপনারা বাইরা লইতা নি জিও ভাই হয় হয় বাইরা লই জিতা আমি 70-80,000 টাকা করি মাসো ক্লাসও খরচ করছি ভাই সমস্যা নাই টাকা চিন্তা করবা না কত হইলো বাইরাল কি লইতো আপনি কি দেখো আমি বুদ্ধি কি দি মো টাকা যদি 10,000 করি দেন সফটওয়্যার সফটওয়্যার আছে কি দেওয়া লাগবো 10,000 40,000 তোমরা 5,000 করে দিলে ইয়ো আর তোমরাটা আমি কভার দিলাম বাকিটি আপনারে আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া লাগবে এখানে না কোনো ক্ষতি হইতো না আপনি তো ধরো নেতা হইতা জি ভাই একটা ভিডিও করমু যে আপনার কাছে টেকা পায় হে আপনারে জব করলিছে আমরা দেখাই গলা কাটি গেছে
ঢাকার বিভিন্ন মেডিকেল আইসেন লাইভ বিভিন্ন সাংবাদিককে কইব যে গলা জোড়া ওর এক বাজু জোড়া লইছে আর বাজু সিলাই চলের আর টেলিভিশনে লাইভ দেখাইব আর এরে দেখাইব কুখ্যাত সন্ত্রাসী খালি দরের পুলিশে দৌড়া আর দরা জান না আর তার নিয়ে দেখাইব মেডিকেল এপোলো থাকি যাইরা মডার্ন মডার্ন থাকি যাইরা অন হন থাকি হন সরকারি দেখি বেসরকারি খালি খবর আপডেট দিবার লাগে খালি নাই তো কোনো ডাক্তারে কইব বাজু জোড়া লইছে হবাজু জোড়া লইব মেডিকেল ওই যে আপনারে লইয়া টিভির দৌড়া দৌড়ি এরে খালি টিভির দৌড়া দৌড়ি তো বাইরাল ও তো চিনি লিও এর মধ্যে আপনি বাড়ি আইয়া কইবা আমি ভাই আমার একটা দিন কইরাম তে তাই হিকে বাড়ি আইয়া কইবা আমি আপনাদের দোয়া ভালোবাসা গলা তো যদা বেঁচে গেছি যেহেতু নতুন জীবন পেয়েছি আপনাদের সেবা করতে চাই তুমি এক কাম করবা বাইরা লইতে হইলে আগে মানুষের খেফাইতে হইব জনগণ রেখে ফাইতে হইব জনগণ রেখে ফাইতে হইলে সুন্দর তো আছো নানি তুমি এক ক্যামেরাম্যান দিয়ে একদিন আনবা এক টাকা 2000 খরচ করিয়া আনিয়া মিউজিক ভিডিও পিছিয়ে দিয়ে গান বাজব আর সাইদগার সামনে তোমার ওই যে গার্লফ্রেন্ড আছে নানি কোথায় ঘুরে লইয়া গিয়া সাইদগার সামনে আর দরগার সামনে মসজিদের সামনে গান গাইলাও যদি আর তো ভাই সাইডের দিকে খালি মসজিদটাই খালি কিতা মিছিল বাড়াইব মানে তুকাইয়া পত্র পত্রিকায় খালি ছবি আর মাদ্রাসা থাকি বিভিন্ন জায়গাতে মিছিল বাড়াইব অগুর ফাঁসি যাই ফাঁসি আর তো দেশে বিদেশে তোমার নাম ভাই তার গার্লফ্রেন্ড আনিল তো তার গার্লফ্রেন্ড বাড়াই বানিতে গার্লফ্রেন্ড নিবি মনে ভাই গার্লফ্রেন্ড না তে লাগতো না গার্লফ্রেন্ড শুনো কি দেখো ভাই ওখান করে জেসারে উনানি আজি মিকা বুকা ফলিলে সব লোক বুঝা যায় না ইকা তুমি এক কাম কর ভাই তুমি যাই ভাই গিয়ে সকালে ক্যামেরা দিয়ে দিন আন ভাই ওদিন সকালে 7টা দিই ভাই উসমানী মেডিকেলের সামনে দেখ ভাই মাটির কাম করেন যে বেটিন ও নো অত বাটিলা গর পয়েন্ট দেখ ভাই বেটিনতে সকাল 7টার সময় মাটির কাম করো তারে মানছে নে আইয়া মাটির কামর লাগি 300 টাকা বা 200 টাকা রুজিয়ে গো আইন দিলে আনিয়া তুমি করে ভাল লারানি ভাই গি নিয়া তো আজ এই যাইয়া অত করে লিয়া মিউজিক ভিডিও ভাইয়ের বুদ্ধি ভাই ঠিক আছে ভাই আর এই বেটি তো খামলা বেটি জো করে মাটির কাম করে ঘুরে কেউ চিনলো না তাই যে ভিডিও বাড়িছে তাইও জানলো মাঝখানে তুমি আরো টাকা মোর ভাই ভিডিওর আগে তোমার ভালো লাগছে আমার তোমার দুইটা পরামর্শ দিই ভিডিওর আগে একদিন লাইব গিয়া গাল গালা গালি আরে ভাই গাইল খোয়া লাগে না গাইল লেতে গেলে দেখলে শেষ করে দিল লাগে সেটা তো মানচরে গাল্লাইয়া এর বাদে ছাত্র ছাত্রী এই সমাজের বালা মানুষ সবাই গাল্লাইয়া যা সম্পত্তি আছে দি ভাই আর দেখ ভাই তোমার বিরুদ্ধে মানছে সে আর দিয়ে ওকে দরিয়ে দিন ওগুর বিচার চাই তো হিট সব ছাত্র মারাই যাবে আর তোমারে লামি না বস আর কই মেইন হইলো তোমার তুমি হইলো মেইন আগে হইলো গাইল রোগ এর বাদে খাল কি করিল খাইল খাইল এর বাদে ক্যামেরা মেরে রেডি করিয়া আরও মেডিকেলের নাম থেকে মাটি কামলা বেটিও গুনি লাই নিয়াও বালা পাল্লার 500 টাকা দিয়ে যাইয়া হিট মাঝখানে তুমি ঘুরে তাকে চিন্ত না তুই কে ভাই বলি তে ভাই গাইল আগে করি লাই আগে গাইল আগে গাইল লাইল নাকি না ওটা পরিস্থিতি বুঝিলে দেখি ভাই আমার তো দিলা যেটা কোন করিয়া তো আসামি দৌড়াইয়া মানুষ আসামি দৌড়াইলে তো আস্তা দেশে পত্র পত্রিকা তোমার আব্বারে ফোন দিব পুলিশে সাংবাদিক সাংবাদিক কল উসলি দিবা খালি তোমার বাড়িতে দেখ ভাই ও বাড়ি দেখা যার ও বাড়ির উঠান ও আসামির বাড়ির কোন নেতা তার চোখ পড়ি দিব কোন নেতা নিব কি তোমার নাম দিয়ে রাখবো এটা অমুক অমুক সন্ত্রাসের বাড়ি এটা অমুক এবারে তোরটা হুন তুই বেশি মাতোস তোরটা হইলো গিয়ারি তুই ভিডিও বানাইবে নয়া এটা সফটওয়্যার আছে কটকট না গিতা ও কটকট হয় কটকট কটকট গুড কটকট গুত তুই নানি খালি অগুর গান তাক বলে দিতি খালি টুটমিলে বিভিন্ন ডায়লগ আছে তো তুই হিট টুটমিলে লই জীবন ভাই আমি দিমু তোরে সফটওয়্যার আছে ভাই তো সফটওয়্যার আছে যা মারি ভাই দিনি আপনি আপনি ভাইরাল ভাই আসলে ভাইরাল মুরাদ মাঝে মাঝে আমার বুদ্ধির কারণে রাইত ঘুমো বালিশ ভিজা ভাই বুঝো নানি বালিশ ভিজলে কি তবে ভাই বেশি বুদ্ধি হলে বালিশ ভিজি যায় ও আচ্ছা আমার নি রাইত বুদ্ধি ঠিক আছে ভাই আপনি কোন সময় টেকা দরকার খালি রাইট দিবা
প্রিয় দর্শক, আবারও আমি আপনারা সামনে আজ এসে হাজির হয়েছি। তো আজকে আমি এসেছি, আপনারা এই দেখতে পাচ্ছেন, পরন্ত বিকেলবেলা, একটু পরেই হাঞ্জা হয়ে যাবে। হাঞ্জা পরে আপনার এই যে বন জঙ্গল দেখতেছেন, এখানে নিতান্ত 20-25টা হিয়াল আছে। কীভাবে হিয়াল বের হয়, হিয়াল বের হয়ে ডাকে অত আপনারা দেখবা। এরপরে হিয়াল কীভাবে মুরগি ধরে, আপনারা মুরগি দেখতে পারা, এই যে মুরগি আছে, একটু পরেই এমন হতে পারে হিয়ালের সাথে মুরগির সংঘর্ষ হতে পারে। আমি লাইভে এসেছি, হাঞ্জা পর পর্যন্ত থাকবো, আপনারা আমার সাথে থাকুন। এখন দেখতেছি লাইভে আছি, 39 জন আস্তে আস্তে বাড়তেছে লাইভ। হ্যাঁ, আপনারা আমার সাথে থাকুন, হিয়াল যে কোনো সময়। বন্ধুরা বন্ধুরা, একটু পরে আমার একজন চাচা নাদুল্লা ভাই খাইলাম, তুই লাইভে দিলি কি আমি মনে করছি আমার এলাকার খসরু চাচা একজন আমার তুই লাশের লগে সেলফি দিলে আজকে লাইভ আছে স্কুলের ছাত্র ছাত্রী এবং অভিভাবকদের নিয়ে কিছু কথা বলবো। শালার ভূত শালা, ওই অভিভাবক কল, আপনারা যে আপনাকে মুখে তুই টুকার কইয়া কথা কমো, ওই তুই যে তোর ভুলা ভাইনে যে স্কুলে ফাটাস, ফাটাইয়া কিতা করস, বাইরাল যদি না হইতে হইত না, শালার ভূত শালা, টুসি দিলাম টুসি। গাইলাস করে, এই কি গাইলাস, গরু ছাগলের বাচ্চা, ওই তোরে কুত্তার মাংস দিয়ে খাবো, আমি কুত্তার মাংস রান দিয়া, শালার পুত শালা, যা সর আমার লাইট থেকে সর। ওই তুই আমার আমার দেখতে দেখ, ফকির লাগেননি বেটা, অত টাকা মোবাইল দিয়ে লাইভ হয়েছি, এই গাইলাইস না করে দিলাম, গাইলাইসবে না, কমেন্টে ইয়া গাইলেবে কেমনে, আলা ফকির দিয়ে ফুল, আলা ফকির ফকির গুণানে, ওই ভাই ভালো থাকো, আজকের জন্য লাইভ শেষ, টাটা গুড বাই। বাঁচবো না মরে যাব, ও পারে চলে যাব, পৃথিবীকে জানিয়ে বিদায়, ও নেই 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 তুমি কাছে, যন্ত্র না বুকের মাঝে, ভাইরাল মুরা দেখা ফোন দিল। হ্যালো ভাইরাল মুরাদ ভাই, কই ভাই, কইসলা তো নানি গাইল দিতাম, নানি গাইল লাইতে একেবারে ফাড়াইলি শিশু দিয়া, একেবারে স্কুলে ছাত্র কোন অভিভাবক লাগাইয়া, নানি একেবারে গাইল দিতে গেলে ফাড়াই দিছি ভাই। ছেলের যে ভাই দিতে মনে হয় আমারে, আমার মনে হয় লাইট দেখে না, এটা মাথার উঠান না আমারে, কিটারো কিনা কিটা
দাওর বাইনি ভাইয়া কিটা কর তোমার খবর কিটা আমার তো আর সব সময় কম খালি লাইব যাওয়া লাগে মানছে রিকোয়েস্ট করেন কত দিবা দিবা বাস যাই খালি তোমার ভিডিও আর তোমার নাম মোর তো তোরা লাইন হন দোনা আনে ভাইরাল করে দিলাম তো দেখলা না নিও তারে সাজুক লুড়ে গাউর কল দিলা ভাইরা মোরে একটু লাইন দোনা আনে খিলা কি দিলা আপনি কিটা করতে আপনি তো আর আসোই না তা ভাই চলেন না আমারে দেও না না একটু জুদ্দাত করিয়া আসলে এবার তো সময় কম আর ওই যে জহরি না ওটা জহরতাম মারি না আমি একটা বুদ্ধি কে দিমু নে আমি দেও না কিটা বুদ্ধি এটা আসলে আমি ওই যে দেখাত গেছিলাম গিয়া ওই যে তথ্য প্রযুক্তি ইন্টারনেটের একটা ট্রেনিং লইছিলাম অকল তাই 70-80 হাজার টাকা খরচ হয়েছে আইয়া এখন এরারে দিছে তার আমার দিছে 8-10 হাজার হইয়া তোমার তো লাভ হইছে এই টাকা খরচ হইলে তো ভাইরাল তো করে দিলাম আপনারে দিমু এটা ভাইরাল হইছে আমার এটা ব্যবস্থা করে দিলাম ভাইরাল হইছে গরুড়ে ওই জিগাই না ভাইরাল ভাই ওই জিগা তার খবর কি তা জলদি যাই খালি ভাইরাল ভাইরাল তুমি জানি তো ভাইরাল হইছো লগে আমি তো ভাইরাল হ্যাঁ ভাইরাল ওই ওই গান চলে এই ভাই জো চলে আর আমি খালি ও বলো ভাইরাল হইতে আসলে কোনো প্রতিভা প্রতিভা দরকার নাই খালি লাইনও ভরি গেলে ও ভাই এরে এক ভিডিও দিছাম লাইভ নানি এক সাইরাজ আছে আর আর 25 হাজার গাইল গাইল কিটা বাবা মানজে গালি গালি লিলো তো ভাইরাল না গালি তো কিন্তু ভালোবাসা তো বাদ জিনিস তুললা তোর বাচ্চা তো বেশি ভাইরাল হ্যাঁ আমি তো ও মিনাজ রে জবাই করিয়া মিনাজ রে এলাকা তো কেয়া মিলেন না কারণ বাড়াইলো মানজে মারব তাই তো লুকাই গেছেন ভাইরাল হই গেছেন ভাইরাল এইনো ভাইরাল জব কইরা ভাইরাল মোরে তোমরা রে ভালো আইন ধরা আর আমার বড় শখ ন যে ভাই রে তোমরা নাম না দা তান্তা আমি জিনা তোমারে যে কইলাম গিয়া হই যে গানর মিউজিক ভিডিও কই আর ভাইরাল হই গিবে কি করতে ওইব ওইব একটা করছে আর ওইব ও সাতার ভিতরে তো মিউজিক ভিডিও কো মোরে দিলা না এগো খিলা আর তারটা ফাইনাল করি লিছি এগো কই মনে করে তোমারে একটা কাম করি ভাই হ্যাঁ তোমারটা রে ভাই যো দিলে প্রাঙ্ক ভিডিও একটা আছে এবার এটা আবার কোনটা বে আরো বেশি ভাইরাল হইব মনে করো আমরা ক্যামেরা লইয়া বইরিছি কোনাহানো আর ভাই রাস্তা বাই খেউ আর কেউ প্লাস্টিকের পিস্তল দিয়ে রেখে যেতে আছে বাখর ইয়ে তো ডরাইব ওতা করবো আর বাদে সপ্তাহ লোহা বাদে আমরা কইমু যে প্রাঙ্ক আমরা আইজে কারণে এটা প্রাঙ্ক করবো পরে আসিও পরে মজা হইবো মানে ওই যে ইন্টারনেটে যে আমরা মুলা মুলা জি লইলাম লালু বানাইলাম তাই তো লালুই গেলা বুদ্ধি আছে রে ভাই তোর মাথাতে বুদ্ধি কিটা মানে দেখবো না দেখিটা বাইরে বিষয়টা বিষয়টা এসে ভাইরাল ভাইরাল বিষয়টা তো মানে দেখবো শেয়ার হইব তো হাসার করে দিনি আস্তা মনে করবো পিস্তল দই লিছো বাদে দেখব ডং আমরা আবার চুরি করতাম না আমরা কই মুই তোমার সাথে ডং করলাম অত অত সব ভাই মাথাই গেল জানি মাথাই মানে পরিচিত হই জিবে আই যাই মানছে দেখেও দেখো না কিলা ভাইরাল এরা এবারে ভাইরাল কোন দিন ছবিও তুলছে একটু আগে আগে মোবাইল লও একটা ভালো তোমার তো সেলফি তুলছে মোবাইল ভালো লও সেলফি তুলছে সেলফি তুলে তার আমি দিতাম কি নখন হন যাও কি আচ্ছা তারে রে আমি যোগাযোগ করমে আচ্ছা কইছে রে খুব সুন্দর আমার কি ভিডিও করে রে জেলা কইছি ওলা খালি ঈদগা তার দরগারও ন গিয়া মসজিদের ন গিয়া জেলা কইছি খালি একটু না আসই তো আর দেখ ভাই মিছিল আর মিছিল জেলা কইয়া দিছি ওলা ভাই তোর মামায় কইল তুই বিলে গান গাইতে পারস ওয়া তো বিলে করতে পারস পেটিন তোর গলে মারতে পারস এটা কিটা ও গুত বানাইলেই তো ও কিটা ওল তো মুখলা লাইলিব না গান বাজবো তো দে 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 ওকে গান গাইব আর তুই টুটলে আর বল সপ্তাহ উঠি আমি সপ্তাহ উঠি তোর নিজর প্রতিভা দবলা না এতে তুই আর ওজন উঠে টুটলি লাসখানে হ্যাঁ এলাকাত এলাকার স্কুলে যেমন খুশি তেমন সাথে কিতা কিতি দৌড় টোর কোন তা কোন দিন এখনো বাড়িতে পারছ খন্ড শুল্য ছাড়া হইতে পারছ তুই বেটিন তোর গলায় মাতো হুজুরের গলায় ওয়াজ করছ গান গা তিন দিকে খিতাই দিদা তো ওলা ওই যায় ভাইরাল তো তো সুন্দর ওটা ভাইরাল ওটা ওটা ভাইরাল ওটা করে দি গান গা দি গান গা গা গাছ মার গান একটা গা আগে দে উন্নত একটা গা গা দেখি গেইলা এসে মাতা কেসে মাতা নানি সরি আজ কুম তোর তোর কেসে মাতা তোর আজ কে মই দেতা নে ওটা দেখতে যাক কি আমি বাস্তবে যা দেখে গেলাম সবকিছু ঠিক আছে জি 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 দেখুন তো তো এটা নিয়ে আপনি টেনশন করবেন না এই মামলাটা
এটা আপনার পক্ষে আমি লিখে দেব। এখন 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 স্যার আমি আমার জায়গাটা দেখুন দখল করে রাখছি, কেউ কথা শুনি না। এখন স্যার আমি যাইলাম কি আমারে যদি আরো আপনার লোকে দেখে যে 14টা মাতবো, আমি তো নিরীহ মানুষ বুঝলেন। আপনি আমার সাথে থাকার দরকার নাই, আমি যা বুঝার বুঝে গেছি, আমার সব তথ্য ডকুমেন্ট পেয়ে গেছি। আপনি চলে যান, আপনারা পরবর্তীতে আইসা আপনার জায়গা খালি করে দেব। ঠিক আছে স্যার, ভালো থাকেন আপনি। ঠিক আছে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ইন্সপেক্টর শাওন বলছিলাম। শুনেন হেকমত সাহেব, আপনি যে অবৈধভাবে জমিটা দখল করে রাখছেন, হ্যাঁ হ্যাঁ ওই সিদ্দিক সাহেবের জমিটা, আপনি যদি সম্মানের সাথে জায়গাটা ছেড়ে না দেন তাহলে কিন্তু আপনি অপমানিত হবেন, এটা আমি আপনাকে বলে দিলাম। যা কিছু আছে সব কিছু বাইরে একদম লড়াচড়া করে প্লাস্টিক প্লাস্টিক মানুষকে বিব্রত করে তুমি প্রাঙ্ক মারাও না। হাতাহাতি না ছাগল মুরগি হতে পারো না, ছাগল হয় তুই, ছাগল নাইলে আর আর কোন করবি আর প্রাণ করবি কারোকে কখনো ভাইরাল আমি লাইভে যাচ্ছি স্যার, সরোবরের স্যার লাইভ না, একদম একদম জায়গা থাক, একদম জায়গা থাক, একদম জায়গা থাক, জায়গা বসে থাক, একদম বসে থাক, স্যার সরোবরই বল স্যার সরোবর যা গেছে কি আই জায়গা থাক, একদম বসে থাক, একদম জায়গা থাক, আমি লাইভে যাচ্ছি স্যার সরোবরের স্যার স্যার আমার যত ফ্যান্স আর দেশে বিদেশে স্যার চুপ কান্দর। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের সেই ভাইরাল মুরাদ, এই এদিকে দেখ এদিকে, আর ভাইরাল মুরাদের সহকর্মী তারা, না সরম কেন, মাথা তুল, হ্যাঁ মাথা তুল। এই ভাইরাল মুরাদের পেজ থেকে আমি ইন্সপেক্টর শাওন, আজকে তারা আমার সাথে প্রাঙ্ক করতে আসছিল, এসে ধরা গেছে। দর্শক, কখনোই আপনারা এ ধরনের প্রাঙ্ক কারোর সাথে করবেন না, এ ধরনের প্রাঙ্ক সম্পূর্ণ নিষিদ্ধ, আর এটা আইনত নিষিদ্ধ। প্রাঙ্কের নামে কখনোই কাউকে বিব্রত করবেন না। পরিশ্রমে ধন আনে, পুণ্যে আনে সুখ, একটি ভাইরাল আরেকটি ভাইরালকে ঢেকে দেয়। প্রতিদিন জন্ম হয় নতুন নতুন ভাইরালের। কিছু কাজ বা মাধ্যম আপনাকে কিছুদিনের জন্য সস্তা জনপ্রিয় করে তুলতে পারে, কিন্তু তা ক্ষণস্থায়ী। তাই ভাইরাল নয়, পরিশ্রম করে প্রতিষ্ঠিত হই।
পরিশ্রম আপনাকে যোগ্য করে তুলবে আর যোগ্যতাই আপনাকে সঠিক জায়গায় নিয়ে যাবে। যোগ্য ব্যক্তিকে কেউ কখনোই হারাতে পারে না, তাই ভাইরাল নয় সঠিক কাজই বাঁচিয়ে রাখবে আপনাকে যুগ যুগ।